আজিজ ভাই আছেন রাফি আছেন তো আমি না অনেকটা ওদের ফ্যামিলি মতো তো তো ওদের একটা সাজেশন অথবা ওদের একটা ভিশনের বাইরে গিয়ে আমি কাজ করেছি সব সবসময় কারণ ওদের সাথে আমার একটা নিয়ে তর্ক হয় এবং আই রেসপেক্ট দেয়ার অপিনিয়ন বিকজ দেয়ার মেকিং সেন্স তারাও তো একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকে কথা বলছে আমি প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি যেই গল্পে বিশ্বাস করি সেই গল্পে কি আমি দর্শককে বিশ্বাস তারা ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা দীর্ঘ সময় টকবগে সময়টা পায় ফিল্ম বানানোর জন্য আমি রাফিকে বলি রাফি খুব ঠিক সময় শুরু করেছে আর অনেক দিন অনেক পরিশ্রম করে কাজটা করতে পারবে আমি তো শুরু করার পরে বারো বছর টিভি নাটক করলাম তারপরে একটা চার বছরে গ্যাপ নিলাম তো ষোলো বছর তো এমনিতে নাই তারপর সিনেমা বানাতে শুরু করলাম আমাকে স্ক্রিপ্ট বলেন প্রোডাকশন বলেন প্রি প্রোডাকশন বলেন ভিএফএক্স লেভেল বলেন সব জায়গাতে আমাকে প্রচুর সময় দিতে হয়েছে কারণ হচ্ছে আমাদের দেশে তো এই ধরনের ছবি নির্মাণ সাধারণত হয় না যে কারণে সাপোর্টিং হ্যান্ডসগুলো নেই মানে একজন ভিএফএক্স কোয়ার্ডিনেটার সুপারভাইজার একজন লাইন প্রডিউসার একজন প্রোডাকশন ডিজাইনার ঠিকঠাক মতো অ্যাসিস্ট্যান্টও নেই যে আসলে বুঝতে পারে বাড়ে ডেফিনেটলি কারণ আমার কাজের ক্ষেত্রে একটা প্রেশার কাজ করে তখন যে আমাকে আই হ্যাভ টু ডেলিভার এভরিটাইম কারণ আমি ন্যাশনাল আর্ট পরে মানে পাওয়ার পরেও আমি একটা জিনিস খেয়াল করেছি যে আগে হয়তো দশটা আঙ্গুল উঠতো এখন আসলে পঞ্চাশটা আঙ্গুল উঠে যাচ্ছে আচ্ছা যে মানে জাজমেন্টটা অনেক বেড়ে গেছে তো আমার সেটাতে কোনো প্রবলেম নেই কারণ আমার ওই চ্যালেঞ্জ হচ্ছে আমার নিজের সাথে যে আমি তো আসলে ওই স্টেজে নেই যে আমি বলতে পারবো আমি এই রাষ্ট্রের সম্মান গ্রহণ করলাম না আমি কখনো বলতে চাই না সেটা না শিল্পী হিসেবে আমি বলতে চাই না তার আমার কাজের ক্ষেত্রে একটা সম্মান দিয়েছেন আমি অবশ্যই সেটা মাথা পেতে নিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যে প্রজেক্টে আমার কাছে যদি এখনো মনে হয় আমি হয়তো রিজার্ভ করি না দেন আমাকে আসলে ওই কাজটা ডেলিভার করতে হবে যেটা দিয়ে আমি নিজেকে বলতে পারবো যে অ্যাট লিস্ট ইউ হ্যাভ ইউ হ্যাভ এ গ্রোথ ফ্রম দ্যাট স্টেজ মনে করে যে আমি আসলে দেখুন মানে আমি মানে কিছু ভাবনার থেকে সিনেমা বানাতে এসছি তার মধ্যে একটা হচ্ছে যে আমি যখন মারা যাব তখন যেন আমার নামের তালিকায় এমন দশটা সিনেমা থাকে যে দশটা সিনেমা কোনো না কোনোভাবে বাংলাদেশের সিনেমাকে কন্ট্রিবিউট করবে আচ্ছা সেটা যে সবগুলো ব্যবসা সফল হতে হবে এরকমটা নয় কিন্তু এগুলো কোনো না কোনোভাবে নতুন দিকের সন্ধান দিবে একটা এবং একটু অন্যরকম পথে চলার জন্য তো সেই হিসেবে আসলে আমার কাছে মনে হয় যে তারা শঙ্করের কবি আমার খুব পছন্দের আমার আমি খুব বিশ্বাস করি যে জীবন এত ছোট কেন আমি মনে করি যে একটা মানুষের পড়ার জন্য জানার জন্য কাজ করার জন্য জীবন খুব ছোট। এমনিতেই দেরি করে শুরু করেছি অনেক দেরি করে ফিল্মটা ফিল্ম অনেক দেরি করে শুরু করেছি আমি যখন বারো থেকে চোদ্দোতে বোম্বেতে গেলাম কাজ করতে আমার যারা ওই সময় ছিল তাদের সবচেয়ে যে সিনিয়র তার বয়স ছিল আঠাশ আমি দেখতাম যে ওরা এর মধ্যে পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলে পঁচিশ এর মধ্যে বিয়ে চুকিয়ে ফেলে ত্রিশের মধ্যে বাচ্চা কাচ্চা হয়ে সংসার সেট তারপরে তখন তাদের একটা দুটো ফিল্ম তারা শুরু করে ফেলেছে ফলে তারা ত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা দীর্ঘ সময় টকবগে সময়টা পায় ফিল্ম বানানোর জন্য আমি রাফিকে বলি যে রাফি খুব ঠিক সময় শুরু করেছে আরও অনেক দিন অনেক পরিশ্রম করে কাজটা করতে পারবে আমি তো শুরু করার পরে বারো বছর টিভি নাটক করলাম তারপরে একটা চার বছরে গ্যাপ নিলাম তো ষোলো বছর এমনিতে নাই তারপর সিনেমা বানাতে শুরু করলাম আমি এই এই ইনফরমেশনটা অনেকে জানে না আমি আমার কিছু কাছের মানুষ আছেন আমার প্রথম ফিল্মের সাথে যারা জড়িত তারাও আছেন যেমন আজিজ ভাই আছেন রাফি আছেন তো আমি না অনেকটা ওদের একটা ফ্যামিলি মতো তো একদমই তো ওদের একটা সাজেশন অথবা ওদের একটা ভিশনের বাইরে গিয়ে আমি কাজ করেছি সবসময় কারণ ওদের সাথে আমার একটা নিয়ে তর্ক হয় এবং আই রেসপেক্ট দেয়ার অপিনিয়ন বিকজ দেয়ার মেকিং সেন্স তারাও তো একটা জায়গা থেকে এক্সপিরিয়েন্স থেকে কথা বলছে আমি প্রচুর পরিমাণে দেখতে চাচ্ছিলাম যে আসলে আমি যেই গল্পে বিশ্বাস করি সেই গল্পে কি আমি দর্শককে বিশ্বাস করাতে পারছি কি পারছি না আচ্ছা এবং আমি বলবো না প্রত্যেকটা বলে আমি ছয় মারতে পেরেছি এটা আমার প্রত্যেক আসলে সম্ভব জানি না সেটা অথবা হয়তো হলে বলতে পারবো তবে আমি একটা জিনিস জানি যে আমি এখন পর্যন্ত কোনো কপি গল্প করিনি আমি এখন পর্যন্ত ফ্রেম ফ্রেম টু দেখে যে এই শরটা নেই আমার এটা খুব ভালো লাগে যে আমি আমার বাংলাদেশের মৌলিক গল্পগুলো করতে পারছি আর কিছু ক্ষুধা থাকে যে আমি এই ডিরেক্টরের সাথে কাজ করতে চাই আচ্ছা তুই ডিরেক্টর যখন একটা ভালো গল্প যেমন আমার তকির ভাইয়ের কাজের একটা ফ্যাসিনেশন ছিল আমার কাছে তো আমি কিন্তু ফাগুন হওয়ায় সাইন করার সময় এটা ভাবিনি কিন্তু আবার ফাগুন হওয়ার পরে যখন উনি আমাকে স্কুলিঙ্গ নিয়ে অফার করেছেন আমি কিন্তু তখন এটা হামলি বলেছি যে আসলে ভাইয়া তখন আমার আরেকটা শুটিং চলছে আপনি যে ডেটটা চাচ্ছেন ওই ডেটটা আমি এক্সক্লুসিভলি আপনাকে দিতে পারবো না আচ্ছা আচ্ছা তো আমি দুই সিনেমার শুটিং কখনো একসাথে করি না তো আমাকে যদি আপনি এই সুযোগটা দেন যে আমি আমার কাজ শেষ করে আসব তাহলে আমি মানে অবশ্যই আপনার সাথে এটা নিয়ে আগাই একটা জায়গায় আমি আপনার সাথে দ্বিমত করবো তা হচ্ছে যে আমি দু থেকে তেইশ পর্যন্ত অনেক লম্বা একটা সময় প্রায় নয় বছর নয় বছর না আমি প্রচণ্ড রকমের পরিশ্রম করেছি প্রচণ্ড কাজ করেছি এই নয় বছর আমার একটা ঘোরের মধ্যে দিয়ে গেছে কীভাবে ঘোর ঢাকা একটা শেষ হওয়া মাত্রই আমি অফার পেয়েছি অপারেশন সুন্দরবনের অপারেশন সুন্দরবন শেষ হওয়ার আগেই আমি অফার পেয়েছি অন্তর্জালের এবং প্রত্যেকটা ছবি আগের ছবিটার চেয়ে বড় ছিল এবং এই ছবিটার ক্ষেত্রে আমাকে স্ক্রিপ্ট বলেন প্রোডাকশন বলেন প্রি প্রোডাকশন বলেন ভিএফএক্স লেভেল বলেন সব জায়গাতে আমাকে প্রচুর সময় দিতে হয়েছে কারণ হচ্ছে আমাদের দেশে তো এই ধরনের ছবি নির্মাণ সাধারণত হয় না যেই কারণে সাপোর্টিং হ্যান্ডসগুলো নেই মানে একজন ভিএফএক্স কোয়ার্ডিনেটার সুপারভাইজার একজন লাইন প্রডিউসার একজন প্রোডাকশন ডিজাইনার ঠিকঠাক মতো অ্যাসিস্ট্যান্টও নেই যে আসলে পুরো ব্যাপারটা বুঝতে পারবে অনলি দ্যাট নট অনলি দ্যাট আমার কাছে লেগেছে যে কিছু ছবি আছে না যেমন আগুনের পরশমণি এটা দেখার জন্য আমাদের আসলে কোনো বছরের কোনো হিসাব নেই কত বছর ধরে দেখছি তো জয়যাত্রা তো আমার কাছে মনে হয়েছে যে ফাগুন হাওয়ায় আমাদের ভাষা আন্দোলনকে নিয়ে বানানো প্রথম সোলো সিনেমা রাইট তো এটার সাবজেক্ট ম্যাটার এত স্ট্রং যে একদিন আমি না থাকলেও সাবজেক্টটা থেকে যাবে এই গল্পটা থেকে যাবে তুই লোক থেকে করা এবং এরকম একটা প্রজেক্টের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারা আমাদের ফিল্ম ওই বছর বেস্ট ফিল্ম হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সেটা হচ্ছে যে মাই ভিশন হ্যাজ অলসো বিন দা সেম যে আমি আসলে ওই গল্প করতে চাই যে এই গল্প আমি নিজে বিশ্বাস করি তবে এই রিসেন্ট কিছু বছরে আমার এই রিয়েলাইজেশনও আছে যে আলটিমেটলি তো ফিল্ম ইজ দ্য বিগ বিজনেস যেটার সাথে আসলে অনেক মানুষ জড়িত তো আমি শুধু নিজের ক্ষুধা মেটানোর জন্য কিন্তু কাজ করতে পারবো না ভাইয়া এটা আমার এটা হয় না আসলে একটা টিম তখনই সাকসেসফুল হয় যখন সেই টিমের প্রত্যেকটা মানুষ ফিল করে যে আমরা একটা হিট কাজের সাথে আমরা একটা সাকসেসফুল কাজের সাথে জড়িত সেই সাকসেস এখন আপনি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে আনবেন নাকি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে আনবেন নাকি ছয় কোটি সাত কোটি টাকা ইনকাম করে আনফিনেশন অনেক রকম এবং এক একজনের ড্রিম এক একজনের প্রেফারেন্স এগুলো ডিফার করে ফ্রম না ওন আমি লাস্ট ফিউ ইয়ার্স ধরে যেটা ফিল করেছি যে কারণে আসলে আমি খুব 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 কম ছবি সাইন করছি সেটা হচ্ছে আমি আমি আসলে ম্যাস পিপুলের কাছাকাছি যেতে চাই আমার কাছে মনে হচ্ছে তাদের সাথে আমি আমার সিলেকশনের কারণে এটা নিয়ে কখনো কথা হয় না বলতে পারি না আসলে সুযোগ পাইটা আমার মনে হয় আমার কিছু নিজের সিলেকশনের কারণে আমি মাঝে মাঝে তাদেরকে আসলে এন্টারটেনমেন্ট থেকে কি একটু কম বঞ্চিত করে ফেললাম সো আমার এক অনেকটা জানের উপর দিয়ে গেছে মানে আমাকে আমার ফিল্মের জন্য বলে ওয়ান ম্যান আর্মি ইনফ্যাক্ট আমার সাথে কিছু মানুষ থাক থেকে কাজ করেছে কিন্তু ওরা আসলে ব্যাপারটা এতটাই নতুন তাদের জন্য খুব বেশি তারা উপকারে আসতে পারেনি দেখা যাচ্ছে যে আমাকেই কাজটা করতে হয়েছে এই নয়টা বছর আমি প্রচুর পরিশ্রম করেছি এই কাজগুলোকে নিয়ে পারফেকশনে যাওয়ার জন্য কোভিড গেল বছর সো আমার একটা টার্গেটও ছিল আসলে যে অন্তর্জাল পর্যন্ত এইটা চলুক এরপরে আমি আর এত লম্ব সময়ের প্রজেক্ট নিচ্ছি না কারণ আমি আসলে অনেকগুলো সিনেমা বানাতে চাই তবে আমাকে তার জন্য আমাকে একটা নিজের আপন গল্প পেতে হবে একটা মৌলিক গল্প পেতে হবে আমি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট গল্প পড়ার সময় আমি ফিল করতে পারি যে এটা আমি এটা তো কোথাও দেখেছি এই সি কোথায় ছিল জানি আচ্ছা আচ্ছা এরকম হঠাৎ করে মনে পড়ে আলহামদুলিল্লাহ আমি মডেলিং ক্যারিয়ার থেকে নাটক শেষ করে যখন আসলে ফিল্মের সুযোগটা পেলাম আমার কাছে মনে হচ্ছে একজন অ্যাক্টারের জন্য না অনেক বড় ব্লেসিং হচ্ছে যে তার প্রজেক্ট চুজ করতে পারা এটা একটা অনেক বড় পাওয়ার তো আমার কাছে এই পাওয়ার কিন্তু সারা জীবন ছিল না তো এটা যেভাবে পাওয়ার ওই স্পাইডারম্যানের মতো বলে যে উইথ গ্রেট পাওয়ার্স আমি তো এই রিক্সটা নিয়ে বাঁচি আচ্ছা তার ভাই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জানেন এই যে রিক্সটা আমার কাছে ড্রাগের মতো ওকে আমি ব্যক্তিগত জীবনে একজন বিষণ্ণ মানুষ বিষণ্ন মানুষ আমি খুব যে দিল খোলা হাসি খুশি হাহা হিয়ে করে বেড়াই একটু মানুষ নই আমি আমি একটু বিষণ্ণ মানুষ এবং কোন কোন জায়গায় হয়তো মানে জীবনের মানে সম্পর্কে বা জীবন সম্পর্কে আমার মধ্যে একটা হতাশাও কাজ করে এই হতাশা থেকে বাঁচার জন্য এই চ্যালেঞ্জগুলো হচ্ছে আমার ওষুধ আচ্ছা আমাকে সিয়াম বলছিল যে দাদা তুমি সবসময় কঠিন কঠিন সাবজেক্ট নাও কেন এগুলো না আমার কাছে এক ধরনের ড্রাগ হিসেবে কাজ করে আমার কাছে মনে হয় যে নিজেকে একটা কঠিন চ্যালেঞ্জ দিলে ওই চ্যালেঞ্জটা পার হতে গেলে আমার মধ্যে অ্যাডভেঞ্চার কাজ করে শালক মনে আছে আপনার যে যখন কেস থাকতো না ও তো অসুস্থ হয়ে পড়তো কেস এলে অসুস্থ হয়ে পড়তো সো এই যে চ্যালেঞ্জগুলো আমার একটা কি হিসেবে কাজ করে